আমি কৃষি কাজ করি। কৃষি কাজ করেন? এইবার কয়টা গরু আপনি কিনছেন? গরু একটা নেন, যেটা ছোট গরু। ছোট গরু নিয়ে আসছেন? বিক্রি করে ফেলাইছি। বিক্রি করে আগে কার সাইড়ে ফেলাইছি? আমি আগে কার সাইড়ে ফেলাইছি? কার সাইড়ে ফেলাইছি? কি হয় নাই বলা যায়? নেবেন কি নেবেন না? দেশের এই অরাজক আগে বেঁচে ফেলাইছি। আগে বেঁচে ফেলাইছি মানে কোনো রিস্ক নেন না? মানে হাত বাদ করে আগে বেঁচে ফেলাই যাবে। তো দাম চাইছিলেন কত? দাম 60,000 চাইলাম, 49,000 বেঁচে ফেলাইছি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ 28 জুলাই 2020 মঙ্গলবার। আপনারা যে হাটটা দেখছেন, এটা ঢাকার অস্থায়ী আফতাবনগর হাট। তো এই হাট থেকে আমরা আপনাদেরকে এর পূর্বেও গরুর দাম জানানোর চেষ্টা করেছি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে গরুর কোনো দাম জানাবো না। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো ব্যাপারীদের সুখ দুঃখের কথা। তো পিসিটিভি বাংলার পক্ষ থেকে তো চলুন আমরা শুনে আসি ব্যাপারীদের কিছু সুখ দুঃখের কথা। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো যে একজন গৃহস্থ যিনি এই গরুগুলি এনেছেন আমরা তার সাথে। তো চলুন আমরা একটু কথা বলি জনাব আইব আলীর সামনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আইব ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি নওগাঁ নিয়ামতপুর থেকে। নওগাঁ নিয়ামত। আচ্ছা, আপনি প্রতি বছর কি গরু নিয়ে আসেন? জি, প্রতি বছরই আমি গরু নিয়ে আসি এই আফতাবনগর হাটে। আফতাবনগরের হাটে আসি। গতবার ওই যে নতুন একটা হাট লাগিয়েছিল শিয়ালডাঙ্গা, সেখানে আবারও আমি আফতাবনগরে আসছি। মানে গতবার আপনি অন্য হাটে ছিলেন? অন্য হাটে ছিলাম। আচ্ছা, গতবার কি সব গরু বিক্রি করতে পারছিলেন? গতবার সব গরু বিক্রি করেছিলাম, একটা ঘুরে গেছিলাম। একটা ঘুরে গেছিলাম। আর এইবার কয়টা আনছেন? এইবার গরু কিনে বেছে দুইটা বেচেছি। আর গরুর হাট তো যে সামনে দিন থেকে লাগবে কেনাকাটা, এতদিন আগে শহরের লোক কিনতেছে না, তার জন্য না রাখার তো সমস্যা। সমস্যা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে দুইটা গরু বিক্রি করছেন? দুইটা বিক্রি করছি। আচ্ছা, দুইটা গরু বিক্রি করে কি আপনি মোটামুটি প্রফিট আসছে? প্রফিট আসছে দুটা গরু, একটা 1,300 আসছে, একটা 1,500। আচ্ছা আচ্ছা, তাহলে তো মোটামুটি একটা ভালো। আচ্ছা আচ্ছা, এই জন্য আপনার মুখে একটু হাসি দেখছি আমরা। আচ্ছা, আমাদেরকে একটু বলেন তো যে আপনি আসলে সারা বছর করেন কি? আপনি তো একজন গৃহস্থ। জি, আপনি সারা বছর কি করেন? সারা বছর আমি এই গরুর ব্যবসা করি। হ্যাঁ, আর ক্ষেত কৃষি আছে, আর আমার মুদিখানার দোকান আছে। আচ্ছা, আপনার একটা মুদিখানার দোকান আছে? দোকান আছে। আচ্ছা, তাহলে তো মুদিখানার দোকানে আপনাকে ব্যস্ত থাকতে হয়। জি। হ্যাঁ, মানে মুদিখানার ব্যবসার পাশাপাশি আপনি এই গরুর ব্যবসা? গরুর ব্যবসা। আর আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আমার ছেলে মেয়ে আছে, মেয়ে বিয়ে দেওয়া হয়ে গেছে। হুম। আর ছেলে একটা আছে। মানে এক মেয়ে এক ছেলে? এক মেয়ে এক ছেলে। মেয়ে কি বড়? মেয়ে বড়। আচ্ছা, মেয়ের বিয়ে হয়ে গেছে? মেয়ের বিয়ে হয়ে গেছে। তাহলে তো আপনার সুখী পরিবার। জি। আর ছেলে? ছেলেরও বিয়ে হয়ে গেছে, ছেলের একটা বাচ্চা হয়েছে। আচ্ছা, তার মানে বাড়িতে নাতিও আছে? নাতি। আচ্ছা আচ্ছা, তো ছেলে কি সঙ্গে আসছে? হ্যাঁ, ছেলে সঙ্গে। আচ্ছা, ছেলে আপনার সঙ্গে এই কাজ করে? হ্যাঁ, আমার সঙ্গে। মানে এই মুদিখানার দোকান আর এই যে এরকম মানে টেম্পোরারি এই গরুর যে ব্যবসা? গরুর ব্যবসা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এইবার কি বুঝছেন? তো এবার বুঝতেছি গরু বেচা কিনা হবে, একটা ভাব মুক্তি বোঝা যাচ্ছে। অনেকে বলেছিল না গরু, কিন্তু কোন অন্য বছরে চাই গরু কম আছে। হ্যাঁ, হাটে কম আছে গরু, আমরা এখানে এসেছিলাম, আমরা দেখেছি অনেকে হাসি মুখে ঈদ করতে পারেনি, সবাই কান্না করে গিয়েছে। আমার গতবারে বাসায় যে খরচ টরচ বাদ দিয়ে আমার 38,000 টিকেছে একটা গরু ফেরত যায়। আচ্ছা, গতবারে? গতবার। আর অনেকে কান্নাকাটি করে গেছে। আচ্ছা, আমরা এই যে দেখছি এখানে তো আপনারা মোটামুটি একটা সংসার পেতেছেন মোটামুটি। এই যে দেখছি আমরা এখানে, আপনার কয়জন এসেছেন? আমার এখানে আমার গাড়িতে আমি আসছি, 5 জন লোক আমার গাড়িতে আছে। হ্যাঁ, 5 জন লোকে আমরা এক গাড়িতে, এক গাড়িতে 5 জন এসেছে। 5 জন। তারপরে এই গ্যাসের চুলা টুলা সব আপনারা? চুলা টুলা সহকারেই আমার, সব রান্না টান্না সব সহকারেই এনেছেন। আচ্ছা কাকা, আমাদেরকে একটু বলেন তো যে এই যে এখানে খাওয়া দাওয়া করেন, তারপরে এখানে পানি টানির সব কি অ্যাভেলেবেল আছে? অ্যাভেলেবেল, হ্যাঁ, পানি পাচ্ছি আমরা। পানি সাইডে ইয়ে আছে, ট্যাপ আছে পানির, ওই পানি বালটিন টালটিন করে
মানে গরুকে গোসল টোসল করানো যায়? গরুকে হ্যাঁ গোসল করতেছি। আর এই যে গরুগুলিকে যে আনছেন এগুলোকে তো মোটামুটি সাত দিনের খাবার খাবার দিতে হয়? হ্যাঁ। এই খাবারগুলিকে আপনারা সঙ্গে বাসায় থেকে নিয়ে আসছি? আচ্ছা আচ্ছা। আর খালি গরুগুলিকে এখানে গোসল করাতে? গোসল করাতে হবে। আর খাওয়া দাওয়া সব এখানেই নিয়ে? জি। আচ্ছা কাকা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনারা কোথা থেকে আসছেন? চুয়াডাঙ্গা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা এমনি সাধারণত করেন কি? কৃষিকাজ করেন? কৃষিকাজ করেন মানে আপনারা গৃহস্থ? আর এই গরুটা কি আপনাদের টেম্পোরারি? টেম্পোরারি সিজনাল নিয়ে আসা হয়। মানে বাড়িতে কি আপনারা গরু পালেন? বাড়িতে পালা হয়, আবার কিছু কিছু কিনেও নিয়ে আনা হয়। আচ্ছা, কিছু কিছু কিনেও আনে? কিনেও আনে। আচ্ছা আচ্ছা। এই সারা বছর আপনারা কি করেন? কৃষিকাজই করেন? আর এই কুরবানির সময় আপনারা মোটামুটি? আচ্ছা, এই গতবার কোন হাটে এসেছিলেন? এই হাটে। এই হাটে গরু কি বিক্রি হয়েছিল? সব সব হয়েছিল বিক্রি। এইবার কয়টা গরু আনছেন? একুশটা। এখন পর্যন্ত বিক্রি টিক্রি হয়েছে? দুইটা হয়েছে। দুইটা হয়েছে? তো দুইটাই কি লাভ টাভ পাইছেন? হালকা পাতলা একটু আইছে। হালকা পাতলা লাভ হয়েছে? না, আমরাও চাই যে আপনারা হালকা পাতলা লাভই করেন এবং যারা কিনবে ক্রেতা তারাও যেন হাসি মুখে অন্তত কিনতে পারে, বাড়ি যেতে পারে, দুজনেই যেন ঈদ করতে পারে ভালো ভালোভাবে যেতে পারে বাড়ি। হ্যাঁ। আচ্ছা, আপনার পরিবারে কয়জন আছে একটু বলেন তো? তিনজন। তিনজন? কে কে? এক ছেলে এক মেয়ে। হুম। ছেলে মেয়ে চারটা? আমরা চারটা ধরেন। মানে ছেলে মেয়ে কি বিয়ে হয়ে গেছে? জি বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো তার মানে এখন আপনাদের ঝাড়া ঝাপটা সংসার? জি। আর এই গরুর ব্যবসা করতে এসছেন মানে দুটা মানে পয়সার মুখ দেখার জন্য আমরা এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই আপনার পরিবারে কয়জন আছে? আমার পরিবারে ছয়জন লোক। ছয়জন? আপনার চার সন্তান? চার সন্তান। আচ্ছা, চার সন্তানের মধ্যে ছেলে মেয়ে কয়জন? তিনটে মেয়ে আর একটা ছেলে। তিনটে মেয়ে আর একটা ছেলে? তো এই মেয়েদের কি বিয়ে হয়েছে কারো? দুইটা বিয়ে হয়েছে। দুইটা বিয়ে হয়েছে আর একজনের বিয়ে হবে? একজন ছোট আছে আর ছেলে একটা। ছেলে কত বড়? পাঁচ বছর হয়ে। ছেলে ছোট? আচ্ছা আচ্ছা। তো আপনি এই যে গরুগুলি নিয়ে আসছেন, আপনি সারা বছর কি করেন? আমি কৃষিকাজ করি। কৃষিকাজ করেন? তো এবার কয়টা গরু আপনি কিনছেন? গরু একটা নেন, যেটা ছোট গরু। ছোট গরু নিয়ে আসছেন? বিক্রি করে ফেলাইছি। বিক্রি করে আগেকার সাইড়ে ফেলাইছি আমি? মানে কোন রিস্ক নেন না? মানে হাত বাদ করে আগে বেঁচে ফেলাই যাবে। তো দাম চাইছিলেন কত? দাম 60,000 চাইলাম, 49,000 বেঁচে ফেলাইছি। 49,000 বলছে বেঁচে ফেলাইছে? এটা কি আপনার বাড়ির পালা গরু? বাড়ির পালা গরু। এই জন্য আপনি আর কোনো রিস্কি নেন না? অত বড় ঝুঁকি নিই না আমি। মানে আপনি গতবারের কথা শুনছিলেন আর কি, যে গতবার অনেকে কান্না করে গেছে এখান থেকে, এই জন্য আপনি আর যেন কানতে না হয়। অত বড় ঝুঁকি নিই যে। আর তার মানে এখন আপনি ঝাড়া ঝাপটা, আপনার আর কোনো গরু নেই? না, আর কোনো গরু নেই। এখন খেসরি ভাত রাইনবার খাবো এখন। এখানে ও এই কয়েকদিন আপনি এখন ওই ছুটি কাটাবেন? দেন এই গে সাথে তো যাবো না, এটা তো কোন পথে মধ্যে তো টাকা মাইন নাই, যদি একলা যাই যদি ধরি আমার তখন কি করি ভাবি? ঠেকাই তো মানে 49,000 যে ধৈর্য মাইর কাইলে নাই ঠেকাম, কি করবো? দেখেন আমার দল ছেড়ে কেমন করে যাবো আমি? দল দিতাম যাই পারবো না তো, যা হয় একসাথে হবে। আচ্ছা, এই এই জন্য আপনি ঈদ পর্যন্ত এখানে থাকবেন? ঈদ পর্যন্ত এখানে খেজুরি ভাত রাইনবার খাবো। আচ্ছা, প্রতিদিন কি রান্না করেন? কালকে আলুর দম। হ্যাঁ। রাত্রি হলো মুরগির গোশত, আর এখন আবার আলুর দম হবে? তাহলে তো এখানে ভালোই পিকনিক হচ্ছে একটা। হ্যাঁ, ওইরকম পিকনিক করতে আছে। আচ্ছা আচ্ছা। তা আপনারা সর্বমোট কতজন আসছেন? আমরা 14 জন আস। 14 জন এক ট্রাকে আসছেন? আচ্ছা, একই জায়গা থেকে 14 জন আসছেন? আমরা আবার ভাই এমন যাই আরে দেই না। হ্যাঁ, এক যাই এই যাই, আবার আমার জাতিবন মিশাবো না, করোনা ভাইরাস নিয়ে আসে যদি এই জন্য আর জাতিবন মিশাই না। মানে মোটামুটি চুয়াডাঙ্গায় তো সবারই বাসায় এক দুটা করে গরু তো পালে? চুয়াডাঙ্গায় খুব গরু। আর সেই গরুগুলি আপনারা এখানে এই কুরবানির সময় নিয়ে আসেন? আচ্ছা আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনার পরিবারে কয়জন? আমার পরিবার চারজন। চারজন?
মানে দুই ছেলে এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে মেয়ের কি বিয়ে হয়ে গেছে জি ছেলের ছেলের বিয়ে হয় আর আপনি সারা বছর কৃষি কাজই করেন জি আর এই কুরবানিতে আপনি তা আপনার কোনো গরু বিক্রি হয়নি না আমি চাইতে আমি কি একটা বিক্রি হয়নি দরদাম করতেছে দরদাম কি দরদামে পোষায় না না মানে কি রকম দরদাম করতেছে দাম কমই বল 10,000 কম মানে আপনার নিয়তের থেকে 10,000 টাকা কম বলছে আচ্ছা এই জন্য মানে পোষাচ্ছে না আচ্ছা আচ্ছা ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন নন্দীগ্রাম বগুড়া জেলা নন্দীগ্রাম থানা আচ্ছা বগুড়ার নন্দীগ্রাম কতগুলি গরু আনছেন গরু লিয়েছি গোটা আসছে তাতে মন খারাপ কেন কেনা বেচা নাই কি হবে মানে ক্রেতা পাওয়া যাচ্ছে না না গতবার আসছিলেন গতবার আসছিলেন কতগুলা গরু আনছেন গতবার ভালোই কেনা বেচা গতবার ভালোই হয়েছিল কিন্তু এবার কোনো ক্রেতা পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না মানে ক্রেতারা কি দাম বলছে দাম গরু হিসেবে সে সীমিত মূল্য কম মানে কত কম বলছে আপনি মানে অত্যাধিক মনে করেন আপনি নিয়ত করছেন 50 লাখের গরু 50 ও এইভাবে বলছে হ্যাঁ এইভাবে বলছে মানে যেটা দেওয়া সম্ভবই না না এখন কি চিন্তা করছেন চিন্তা করছি দেখা যায় কি হয় লাস্ট শুনেছি মানে আরো তো 3-4 দিন আছে আরো 3-4 দিন আছে আচ্ছা আচ্ছা মানে ক্রেতারা এখন 1 লাখের গরু একদম স্ট্রেট 50,000 টাকা বলছে আচ্ছা আচ্ছা মানে যেটাতে দেওয়া সম্ভব না না আপনারা কয়জন আসছে আমরা আছি 10-12 জন আর আপনি সারা বছর করেন না এই হাটে আমরা আসি প্রতি বছর না এটা তো সিজনাল ব্যবসা গরু আপনার সারা বছর আপনি কি কাজ করেন আমরা কৃষি কাজ করি কৃষি আপনারা গৃহস্থ হ্যাঁ গৃহস্থ আচ্ছা সারা বছর গৃহস্থ মানে কৃষি কাজ করেন আর এই বাড়ির পোষা গরু নিয়ে আসেন আর বাড়ির পোষা গরু আপনারা এই কুরবানির সময় নিয়ে আসেন আপনার পরিবারে কয়জন আছে আমার পরিবারে 4 জন 4 জন মানে 2 ছেলে মেয়ে কি এক ছেলে এক মেয়ে এক ছেলে কি ছেলে কি বড় না মেয়ে বড় মেয়ে বড় মেয়ের কি বিয়ে হয়েছে না আচ্ছা দুজনেরই বিয়ে হয়নি না আচ্ছা ছেলে মেয়ে আর আপনারা স্বামী স্ত্রী এই 4 জনের সংসার 4 জন আর সারা বছর আপনারা কৃষি করেন আর কুরবানির সময় দুটো পয়সা দেখার জন্য অন্তত ঢাকা শহরে ঢাকা শহরে আচ্ছা ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম তো সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে ব্যাপারীদের সুখ দুঃখের কথা জানানোর চেষ্টা করলাম তো এই ভিডিওটি দেখে আপনারা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা